ব্যারাকপুর রেল স্টেশনে ভাগ অর্জুন ভাগ পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন শুক্রবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তার ঠিক পরপর দিনই ব্যারাকপুর রেল স্টেশনের বিভিন্ন জায়গাতে দেখা গেল ভাগ অর্জুন ভাগ পোস্টার, যে পোস্টার নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। পোস্টারের বিষয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস এবং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য আবিষ্কার ভট্টাচার্য বলেন, এটা তো আমাদের বা আমাদের দলের কোন ব্যাপার নয়, যারা মেরেছে আর যার এগেনস্টে মেরেছে তাদের ব্যাপার, তারা বুঝুক আমাদের কি করার আছে। যারা বিরুদ্ধে আছে তারা করেছে, দলের মধ্যে তো সব বিরোধী লবি থাকে, বিরোধী থাকে। কে কার বিরুদ্ধে কি প্রচার করছে আমি জানি না, তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, ভারতবর্ষের বুকে সংবিধান সকলকে অধিকার দিয়েছে রাজনীতি করার আর যে কোনো দল বেছে নেওয়া। দ্বিতীয় কথা, গতকাল অর্জুন দাকে আমার দল গ্রহণ করেছেন, তিনি জলকে দল রিজয়েন করেছেন আবার। তার কি উদ্দেশ্য, ভবিষ্যৎ কি হবে কি না হবে সেটা দল এবং অর্জুন দা ঠিক করবেন। তবে যারা এই ধরনের পোস্টারিং করছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যে রাজনৈতিক লড়াইটা রাজনীতির মঞ্চে লড়ুন, এইভাবে ছোটখাটো কাজ করে নিজের নাম লেখারও যাদের সৎসাহস নেই তাদের কোনো কৃতকর্মের বিরুদ্ধে মন্তব্য করাটাও কিরকম একটা ব্যাপার। কারোর যদি রাজনৈতিক লড়ার থাকে, অর্জুন সিং একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, তো রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে লড়তে গেলে রাজনীতির মাধ্যমে লড়তে হবে, রাজনীতির ময়দানে লড়তে হবে। এই কাজগুলো মানে কোথাও কাপুরুষদের কাজ, কাপুরুষের কাজের খুব মন্তব্য করে কোনো লাভ। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।